আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, বীরঙ্গ থেকে আবারও আসছি। তো আপনারা জেনে খুশি হবেন যে হচ্ছে যে আমাদের অনেকগুলো দোলনা প্রায় প্রসেসিং চলতেছে। আমরা অনেক বেশি পরিমাণে দোলনার অর্ডার নিয়ে ফেলছি, সেক্ষেত্রে হচ্ছে যে দোলনাগুলো ডেলিভারি দিতে একটু সময় লাগতেছে, কারণ এগুলো যেহেতু হাতের তৈরি প্রোডাক্ট এবং এই হাতের তৈরি প্রোডাক্টগুলো হচ্ছে যে বুননগুলো করতে অনেক টাইম লাগে। সো সেক্ষেত্রে হচ্ছে যে একটা দোলনা তৈরি করতে আপনার অনেক পরিমাণে টাইম লাগছে, যেহেতু 50-60টা অলরেডি অর্ডার হয়ে গেছে। সো এখন অর্ডারটা একটু কমাই দিছি, আমরা একটু কম নিচ্ছি। এবং এই দোলনাগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের মাল্টি কালার এগুলো আছে, এগুলো সবগুলোই প্যাকেজিং হবে আজকে। এগুলো আমাদের প্যাকেজিং অলরেডি চলতেছে এবং চলছে। তার পাশাপাশি হচ্ছে আমি বলে রাখবো যে একটু ধৈর্য ধরে হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরে সময় দিতে হবে। সেটা হচ্ছে যে যেহেতু হাতের তৈরি প্রোডাক্ট, সো সেক্ষেত্রে আমরা কিন্তু মানে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে কি ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি দিব। তো আমাদের একটু লেট হয়ে যায় সেটা কিসের কারণে, সেটা হচ্ছে যে এই যে অনেকেই কাস্টম কুশন চান। যেমন আমাদের কিন্তু দোলনাগুলো আমরা ফ্যাক্টরি থেকে নিয়ে আসি, ওনারা ওনাদের পছন্দ মতো কুশনগুলো দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনারা যখন চেঞ্জ করে কুশনটা নিয়ে যান নিতে চান, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি টাইম লেগে যায়। সো সেক্ষেত্রে আপনাদের যদি কারো অনেক বেশি তাড়া থাকে যে হচ্ছে আমার আজকের মধ্যেই লাগবে, এবং আমরা ওইটার ক্ষেত্রে হেল্প করতে পারবো, সেই করতে হবে যে আমাদের স্টকের দোলনা যেগুলো আছে এগুলো থেকে চয়েস করে নিতে হবে। এগুলো থেকে যদি চয়েস করে নিতে পারেন, সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে ডেলিভারিটা দিতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।